স্কুল কলেজে শুরু হবে পড়াশোনা কবে থেকে শুরু হবে ফোন ল্যাপটপ কম্পিউটার ব্যবহারকারী পড়ুয়াদের সংখ্যা জানতে চাইল রাজ্য সরকার এটাই ফাইনাল ঘোষণা ইউটিউবে বাংলা এডুকেশনাল চ্যানেলের সংখ্যা খুবই কম তাই এডুকেশন ভিডিও পেতে হলে এবং বাঙালি হয়ে বাঙালিকে উৎসাহিত করতে হলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের ঘণ্টাটি বাজাতে হবে সবার আগে লেটেস্ট ভিডিওটি পাওয়ার জন্য স্কুলে শুরু হবে পঠন শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ নির্দেশ রাজ্যের করোনা আবহে প্রায় চার মাস বন্ধ রয়েছে রাজ্যের যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান কবে করোনার দাপট কমবে আর সশিক্ষা প্রতিষ্ঠান খুলবে সেই দিকে তাকিয়ে সবাই কিন্তু সেই প্রতীক্ষায় পঠন বন্ধ থাকতে পারে না অনির্দিষ্টকালের জন্য তাই এবার স্কুলে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর সূত্রখবর দ্রুত রাজ্যের স্কুলগুলিতে শুরু হতে চলেছে পঠন পাঠন তবে তা হবে অনলাইনের মাধ্যমে যেভাবে রাজ্যের একাধিক বেসরকারি স্কুল অনলাইনের মাধ্যমে ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করেছে তা করা হবে রাজ্য সরকারের অধীনে থাকা সব স্কুলগুলিতে শুরু হবে পঠন পাঠন একটি চিঠিতে বিদ্যালয়গুলোতে স্মার্টফোন ল্যাপটপ কম্পিউটার ব্যবহারকারী পড়াদের মোট সংখ্যা এবং শতাংশের হিসাব জমা দিতে বলা হয়েছে চিঠিতে প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে বলা হয়েছে আপনাদের বিদ্যালয়ে ঠিক কতজন শিক্ষার্থীর কাছে ডিজিটাল ডিভাইস স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ আছে তার একটা শতাংশের হিসাব আমাদের পাঠানোর জন্য অনুরোধ করছি থ্যাংক ইউ